Bismillahirrahmanirrahim. Shubho shikkharthi, assalamu alaikum. Asha kori shobai porom korunaময় রহমতে ভালোই আছো. আমিও তোমাদের দোয়ায় এবং সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি. আজকে তোমাদের সামনে হাজির হয়েছি একটি টপিক নিয়ে. সেই টপিক দেখো সাফিক্স এন্ড প্রিফিক্স. যেহেতু আমরা লাইভ ক্লাসে এই সাফিক্স এবং প্রিফিক্সের নিয়মকানুনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে 1, 2, 3, 4, 5 এই নিয়ম অনুযায়ী যখন আমরা আলোচনা করছি, ঠিক ভিডিও ক্লাসে আমি তোমাদের সামনে একটা এক্সারসাইজ নিয়ে হাজির হয়েছি. এটি আমরা বিশ্লেষণ করব। বিশ্লেষণের পরে আমরা এটি নিয়ে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিসের পরে অবশ্যই আমাদের কাছে বোধগম্য হবে যে আসলে সাফিক্স প্রিফিক্সের মিনিংগুলো কী দাঁড়ায়, তাই না? তাহলে দেখো, আমরা কিন্তু অলরেডি তোমাদের সাথে আলোচনা এটা করেছি যে অ্যাফিক্স হচ্ছে মূল শব্দ, অ্যাফিক্স অর্থ হচ্ছে জুড়িয়ে দেওয়া। এই অ্যাফিক্সেরই আবার দুইটা অংশ, একটা হচ্ছে সাফিক্স আর একটা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স অর্থ হচ্ছে পূর্বে আর সাফিক্স অর্থ হচ্ছে পরে। প্রিফিক্সের যদি বাংলা আমরা মিনিং করি তাহলে এটার নাম হয় উপসর্গ, আর সাফিক্স অর্থ হচ্ছে প্রত্যয়। তাহলে আমরা এই প্রিফিক্স এবং সাফিক্স কার সাথে যুক্ত করব? আমরা অবশ্যই মেইন ওয়ার্ড, মূল শব্দ, মূল শব্দগুলোর সাথে যুক্ত করব। তোমাদের এখানে খুব সহজেই কিন্তু মূল শব্দগুলো দেওয়া গেস করতে পারবে, উপলব্ধি করতে পারবে, কারণ যে শব্দগুলোকে তোমাদের পরিবর্তন করতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। অনেস্ট, ট্রু, স্যাটিসফাইড, আবার অনেস্ট, তারপরে অনেস্ট, পসিবল, এই শব্দগুলোকে মূল শব্দগুলোর সাথে আগে বা পরে আমাদেরকে কিছু সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করতে হয়। তাহলে আমরা দেখি অনেস্ট ইজ দ্য বেস্ট অফ অল ভার্সেস। ভার্সেস অর্থ হচ্ছে গুণ। যতগুলো মানুষের মানবীয় যে গুণাবলী রয়েছে তার মধ্যে এই সততা হচ্ছে অন্যতম। অ্যান্ড অনেস্ট ম্যান ইজ অলওয়েজ ট্রুথ। একজন সৎ ব্যক্তি সবসময় সত্য কথা বলে থাকে, সত্য পথে চলে। হ্যাঁ, তারপরে কি হয়, হি ইজ নেভার হার্ম অফ এনিবডি। এই সত্যবাদী লোকগুলো কখনো কিন্তু অন্যের ক্ষতি করে না, বরং তারা চেষ্টা করে কিভাবে মানুষের উপকার করা যায়। আমাদের কিন্তু সব উদাহরণের ক্ষেত্রে যখনই আমরা আসি তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই কিন্তু চলে আসে। উনি কিন্তু হ্যাঁ এই যে তার বিধর্মী লোকেরাও কিন্তু তার কাছে আমানত সংরক্ষিত করতে আসছে। কেন? তিনি আলামিন বলে হ্যাঁ তাদের কাছে কিন্তু আলামিন বিশ্বাসী বলে কিন্তু তাদের কাছে পরিচিত ছিল যে এই ব্যক্তিটার কাছে যদি আমরা রাখি তাহলে আমাদের সম্পদের আমানতের খেয়ানত হবে না। তাহলে এই যে সততাপূর্ণ আচরণ, সবসময় সত্য কথা বলা, এটার কিন্তু বিশাল একটা প্রতিকার রয়েছে। সো আমরাও চেষ্টা করবো সৎ হওয়ার, আমরা অবশ্যই চেষ্টা করবো সত্য পথে চলার, সত্য কথা বলার। একটা সত্য কথা কিন্তু অনেক অনেক ওজন আছে, ডিমান্ড আছে, কিন্তু একটা মিথ্যা কথা কিন্তু ভিত্তি নাই। অবশ্যই মনে রাখবে একটি মিথ্যা হ্যাঁ সত্য মিথ্যা জন্ম দেয়, যার কারণে মিথ্যা কথা কেউ পছন্দ করে না। হ্যাঁ, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। তোমরা ওই যে মিথ্যাবাদী রাখাল বালকের কথা শুনেছো? হ্যাঁ, এখানে যদিও রূপকত্বে সেই গল্পটা তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, কিন্তু বাস্তবিক জীবনেও কিন্তু হ্যাঁ মিথ্যাবাদীদেরকে কেউ কখনো পছন্দ করে না। এই জন্য হ্যাঁ আমরা বন্ধুদের সাথে মশকরা করার সময় এই কাজটা করবো না। এখানে দেখো যে কারো ক্ষতি করে না, নো বডি ইজ স্যাটিসফাইড উইথ হিম। হ্যাঁ, কেউ তাকে নিয়ে এখানে স্যাটিসফাইড মানে উৎসাহিত, হ্যাঁ সন্তুষ্ট। হ্যাঁ, তার মানে কি, এখানে আমাদের অবশ্যই কিছু যুক্ত করতে হবে, কেউ তার প্রতি অসন্তুষ্ট হয় না। অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে এভরিবডি লাইকস এ অনেস্ট ম্যান। হ্যাঁ, তাহলে এখানে দেখো পক্ষান্তরে এভরিবডি লাইকস অনেস্ট ম্যান, প্রত্যেকে কি করে, একটা সৎ ব্যক্তিকে পছন্দ করে। এই কথাটা তো আমরা বারবার বলতেছি, কিন্তু এখানে কথাটা মিনিংটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে যখন আমরা পরিবর্তন করবো, তখন কিন্তু আমরা অবশ্যই এটা বুঝতে পারবো। হ্যাঁ দেখো, পিপল রিমেম্বার অ্যান অনেস্ট ম্যান, লোকজন একটা সৎ ব্যক্তিকে স্মরণ করে আফটার হিজ ডেথ, মৃত্যুর পরেও কিন্তু স্মরণ করে। হ্যাঁ, তাহলে মৃত্যুর পরেও কিন্তু যখন কোনো একটা কথা হয়, দেখো তোমাদের বন্ধু আত্মীয় স্বজন এরা তোমাদের আশেপাশে সবসময় থাকে না, কিন্তু হ্যাঁ পরিবারের সদস্যদের সাথে গল্প করছো, হঠাৎ করে দেখা যাচ্ছে তোমার দাদার কথা হয়তো গল্প হচ্ছে, তোমার দাদির কথা, নানানির কথা গল্প হচ্ছে, তারা হয়তো নেয় তাদের তোমাদের জীবনে তাদের কতখানি গুরুত্ব ছিল সেই জিনিসগুলো তোমরা আলোচনা করছো, কোন লোকটি ভালো ছিল তোমার নেইবার হিসেবে, কে খারাপ ছিল। তাহলে দেখো মানুষ কিন্তু মৃত্যুর পরে কিন্তু তার গুণাবলীগুলো থেকে থাকে। তাই বলা হচ্ছে যে একজন অনেক ব্যক্তিকে মানুষ কিন্তু শ্রদ্ধা করে স্মরণ করে এই যে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরেও কিন্তু।
পক্ষান্তরে যদি বিশ্বাসঘাতক হয়, পক্ষান্তরে যদি সে মিথ্যাবাদী হয়, তাহলে কিন্তু মানুষ তাকে সেভাবেই কিন্তু মূল্যায়ন করে। উইদাউট অনেস্ট পিস এন্ড হ্যাপি ইজ পসিবল, সততা ছাড়া শান্তি এবং উন্নতি সুখ এগুলো কিন্তু সম্ভব হয় না। হ্যাঁ, যে সৎ জীবনযাপন করে এই ব্যক্তিটা যদিও খুবই ধনী না, সৎ হওয়ার জন্য কিন্তু অনেক ধন সম্পদ থাকার প্রয়োজন নেই। স্যার, আমার খুব পারিবারিক অভাব দেখা দিয়েছে, যার কারণে আমি মিথ্যা কথা বলি, এটা কিন্তু একরূপে কোনো কথা হলো না। একজন ব্যক্তি দেখো যে সৎ জীবনযাপন করে, সে সাধারণ জীবনযাপন করেও কিন্তু মনের দিক দিয়ে কিন্তু অনেক পরিপূর্ণতা লাভ করে, শান্তি লাভ করে। আচ্ছা, তো এখানে আমরা দেখি যে সাফিক্স প্রিফিক্সগুলো অ্যাড করলে সে মিনিংগুলো কেমন হয়। অনেস্ট, তাহলে এই অনেস্ট থেকে আমি যদি এর সাথে একটা ওয়াই যুক্ত করি, আগে সেটা অ্যাডজেক্টিভ এখন হয়ে গেল নাও। অনেস্টি ইজ দ্য বেস্ট অফ অল ভার্সুস, যতগুলো মানুষের গুণাবলী রয়েছে তার মধ্যে হচ্ছে সততা হচ্ছে একটা অন্যতম একটা গুণ। অ্যান অনেস্ট ম্যান ইজ অলওয়েজ, কি হয় একটা অনেস্ট ম্যান সবসময় কি হয়, ট্রুথ, তাহলে ট্রুথ ফুল। একজন সৎ মানুষ সবসময় কিন্তু ট্রুথফুল হয়, সত্যবাদী হয়। হি ইজ নেভার হার্ম অফ এনি, তাহলে কখনো সে কি হয় না হার্মফুল, কারো ক্ষতি করে না, অ্যাডজেক্টিভ হয় এগুলো। তারপরে নোবডি ইজ, এখানে দেখো আমরা স্যাটিসফাইডের আগে যখন যুক্ত করছি এটাকে বলা আছে প্রিফিক্স, ডিস প্রিফিক্স লাগাই দিলাম। নোবডি ইজ ডিসস্যাটিসফাইড উইথ হিম, তাকে নিয়ে কেউ অসন্তুষ্ট থাকে না। অন দ্য আদার হ্যান্ড পক্ষান্তরে এভরিবডি, এখানেও দেখো এভরিবডির সাথে আমরা কি যুক্ত করতে পারি, প্রিফিক্স যুক্ত পারি, প্রিফিক্স যুক্ত করব। এভরিবডি ডিসলাইকস এ, কি হবে ডিসলাইক এ হিজ অনেস্ট ম্যান, তাহলে এখানে আমরা কি যুক্ত করলাম যে পক্ষান্তরে প্রত্যেকে অপছন্দ করে, হ্যাঁ, এর হিজ অনেস্ট ম্যানকে, অসৎ ব্যক্তিকে। পিপল রিমেম্বার অ্যান অনেস্ট ম্যান আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরেও কিন্তু স্মরণ করে। উইদাউট অনেস্টি, সততা ছাড়া, অনেস্ট মানে সৎ, এখানে হবে অনেস্টি, উইদাউট অনেস্টি সততা ছাড়া কি সম্ভব নয়। পিস অ্যান্ড হ্যাপি, এর সাথে দেখো নেস যুক্ত করতে হবে, অনেকে তোমরা এইভাবে দিয়ে দাও হ্যাপি নেস, এটা কিন্তু রাইট হলো না, এটা একটা নিয়ম আছে। ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে, ওয়াইয়ের আগে কি আছে এখানে কি কনসোনেন্ট আছে, তাহলে সেই ওয়াই কিন্তু উঠে যে আই হ্যাভ হ্যাপিনেস। হ্যাঁ, তাহলে অবশ্যই এখানে হ্যাপিনেস ইজ পসিবল থেকে এটা কি হবে ইম্পসিবল, সম্ভব নয়। তাহলে দেখো আমরা কিন্তু সুন্দর একটা মিনিংফুল একটা কথা পেয়ে গেলাম, অনেস্টি ইজ দ্য বেস্ট অফ অল ভার্চুস, সততা হচ্ছে সবচেয়ে বড় একটা গুণ, হ্যাঁ, গুড একটা বেস্ট। অ্যান অনেস্ট ম্যান ইজ অলওয়েজ ট্রুথফুল, একজন সৎ ব্যক্তি সবসময় সত্যবাদী। ইজ নেভার হার্মফুল, সে কখনো ক্ষতিকারক নয় অফ এনিবডি, যে কোনো ব্যক্তি। নোবডি ইজ ডিসস্যাটিসফাইড, স্যাটিসফাইড ছিল দেখো এখানে ডিস করে দিয়েছে, ডিসস্যাটিসফাইড উইথ হিম, তাকে নিয়ে কেউ কখনো অসন্তুষ্ট থাকে না। অন দ্য আদার হ্যান্ড পক্ষান্তরে এভরিবডি ডিসলাইকস এ ডিসঅনেস্ট ম্যান, প্রত্যেকেই একটা অসৎ ব্যক্তিকে অপছন্দ করে। পিপল রিমেম্বার অ্যান অনেস্ট ম্যান আফটার হিজ ডেথ, মৃত্যুর পরে লোকজন স্মরণ করে একজন সৎ ব্যক্তিকে। উইদাউট অনেস্টি সততা ছাড়া পিস অ্যান্ড হ্যাপিনেস, শান্তি এবং সুখ, সুখ শান্তি ইজ ইম্পসিবল, অসম্ভব। সো ডিয়ার স্টুডেন্টস, দেখো এভাবে কিন্তু তোমাদেরকে সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করতে হবে। এখানে তাহলে আমি কীভাবে দিলাম, তাহলে আমি যেভাবে এখানে পূরণ করলাম তোমাদেরও কিন্তু ওই আন্ডারস্ট্যান্ডিংটি থাকতে হবে, যেখানে একটা প্যাসেজের অংশ বিশেষ দেওয়া থাকবে সেই অংশ বিশেষটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে আমি আরেকটি প্যাসেজ তোমাদের সাথে আলোচনা করতে চাই, হ্যাঁ, এখানে পাঁচটি গিয়ার দিয়ে দেওয়ার করতে চাই, দশটি গিয়ার দিচ্ছি না, হ্যাঁ, যদিও তোমাদের এখানে কিন্তু হাফ মার্ক করে থাকবে, প্রত্যেকটা হাফ মার্ক, দশটি গিয়ার পূরণ হলে তোমরা এখানে ফাইভ মার্কস পাবা। তাহলে যদি আরো দু একটি আমরা সাফিক্স প্রিফিক্স আলোচনা করি, যেমন ঢাকা ইজ পি, আচ্ছা ঢাকা ইজ পি
any other city in Bangladesh. It is dense great important for the city is very it has history দেখ এখানে মোট 10টি গ্যাপ দিয়ে আমি আলোচনা করতে পারতাম যেহেতু সময় সংক্ষেপে কারণে আমরা আর বেশি আলোচনায় যাব না দেখো এখানে ঢাকা ইজ বিগ দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ ঢাকা হচ্ছে বাংলাদেশের যে কোনো শহরের তুলনায় বড় 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 যে শহরগুলো বিভাগের শহর রয়েছে তার তুলনায় বড় এবং এটি দেখো কম্পারেটিভ একটা ব্যাপার দেন এনি আদার আছে তাই না ইট ইজ ডেন্স পপুলেটেড যতগুলো শহর বাংলাদেশের রয়েছে তার মধ্যে ঢাকা শহরটা কিন্তু বেশি জনাধিক্যের মানে জনসংখ্যা বেশি বসবাস করে যেহেতু রাজধানী শহর এবং ওখানেই সব কিছুর কেন্দ্রবিন্দু লোকজন বসবাস করে বেশি তারপরে কি হচ্ছে ইট হ্যাজ এ গ্রেট ইম্পর্টেন্ট এটা বিশাল একটা গুরুত্ব রয়েছে এই শহরটার দ্য সিটি ইজ ভেরি বিউটি এই শহরটা খুব সুন্দর একটা শহর তারপরে কি বলা হচ্ছে ইট হ্যাজ হিস্টোরিক ভ্যালু এটার একটা ঐতিহাসিক কিন্তু মূল্যায়ন রয়েছে ঢাকা শহরে ঐতিহাসিক অনেক অনেক নিদর্শন রয়েছে এবং ঐতিহাসিকভাবেও এই শহরটা কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে আমরা এবারে আসি যে ঢাকা ইজ বিগ দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ তোমার কাছে মনে হচ্ছে স্যার এখানে তো ঠিকই আছে কিন্তু আমরা জানি কম্পারেটিভ দিক যদি পরিবর্তন করি আমরা তখন কী হয় ইয়ার হয় দেন এনি আদার হয় অথবা মোর প্লাস অ্যাডজেক্টিভ হয় মোর বিউটিফুল মোর ইন্টেলিজেন্ট তাই না তাহলে এখানে বিগ থেকে আমরা কী করবো বিগ থেকে বিগের সাথে ইয়ার এখানে আবার একটা নিয়ম আছে ইয়ার করতে বলে এখানে একটু জন্ম দিয়ে দেবে ঢাকা ইজ বিগ দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ ইট ইজ টেন্সলি হ্যাঁ তাহলে এর সাথে কি যুক্ত হবে এর সাথে একটা ইয়ে লোয়া হ্যাঁ ডেন্সলি মানে ঘনত্বপূর্ণ পপুলেটেড অনেক জনগণের ঘনত্ব এখানে রয়েছে ডেন্সলি পপুলেটেড কান্ট্রি পপুলেটেড ইট হ্যাজ এ গ্রেট ইম্পর্টেন্ট থেকে আমরা কি করব বলা কি করতে পারি ইম্পর্টেন্স তাই না ইম্পর্টেন্স মানে গুরুত্ব আর ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ তাহলে এটা একটা বিশাল গুরুত্ব রয়েছে দ্য সিটি ইজ ভেরি বিউটি তাহলে বিউটি থেকে আমরা কি করব বিউটি থেকে বিউটিফুল শহরটা কি সুন্দর সুন্দর একটা শহর তারপরে ইট হ্যাজ হিস্টোরিক ভ্যালু তাহলে অবশ্যই তোমার মুখের সামনে চলে আসে তাই না হিস্টোরি থেকে হিস্টোরিক্যাল ঐতিহাসিক একটা ভ্যালু ভ্যালু অর্থ হচ্ছে মূল্যায়ন ঐতিহাসিক একটা মূল্যায়ন রয়েছে দেখো তাহলে এখানে আমরা কি করলাম এখানেও সাফিক্স মূল শব্দের পরে হয়েছে এখানেও সাফিক্স হয়ে গেছে এখানেও সাফিক্স হয়ে গেল সবগুলো দেখছি সাফিক্স এখানে প্রিফিক্স একটা হবে বিউটি থেকে হ্যাঁ বিউটিফুল এখানে একটা আই হবে সরি হ্যাঁ বিউটিফুল তারপরে ইট হ্যাজ হিস্টোরিক্যাল সবগুলো সাফিক্স দিয়ে এখানে পরিপূর্ণ হয়েছে তো ডিয়ার স্টুডেন্ট মোটামুটি আমাদের এই আলোচনার বিষয় এইটুকুই ছিল তো তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু এখানে অনেকগুলোই আছে তো অবশ্যই তোমাদের সাফিক্স এবং প্রিফিক্স এর যে এক এবং দুই নাম্বার
উত্তর করবে এক দুই নম্বর সাফিক্স প্রিফিক্স দিয়ে উত্তর লিখবে। এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকছে, ঠিক আছে? এটা গ্রুপে তোমরা দিয়ে দিবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই শুভকামনায় আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাইকে আসসালামু আলাইকুম।